প্রত্যেকটা লতির সাইজ যদি এমন হয় তাহলে একটা গাছ থেকে 800 থেকে 900 গ্রাম লতি পাওয়া অসম্ভব কিছুই নয়। লতিরাজ বারিওয়ান লতির জন্য বিখ্যাত বলা হয় এ কারণেই। মাত্র 24 থেকে 48 ঘন্টার ভিতরেই কুরিয়ারের মাধ্যমে এই সকল চারাগুলো ডেলিভারি করা হচ্ছে। জমি নষ্ট না করে আপনিও চাষ করতে পারেন লতিরাজ বারিওয়ান। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, এই যে লতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আজকে কাটা হয়েছে, আর সরাসরি লতি কাটাটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি একেবারে মাঠ পর্যায়ে। যে ভাইটা বিগত 2 মাস আগে আমাদের কাছ থেকে নতুন চারা নিয়েছিল আর তার চারা থেকে আজকে মূলত লতিগুলো কাটতেছে। আমরা সরাসরি একেবারে লতির কাটা থেকে শুরু করে বর্তমানে তার গাছের কী অবস্থা বা আসলে এই লতিরাজ বারিওয়ান কুচুতে কী পরিমাণের লতি প্রত্যেকটা চাষি পেতে পারে সে সম্পর্কে ধারণা দিব। সাধারণত লতিরাজ বারিওয়ান কুচুটা এমন একটি গাছ যেটা আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে প্রত্যেকটা গাছ থেকেই অ্যাভারেজে 800 থেকে 900 গ্রাম পর্যন্ত লতি পেতে পারেন। কারণ এর এক একটা লতি সাধারণত একেবারেই সিজনের শুরু যখন হয়, অর্থাৎ 2 মাস বয়স থেকেই এ সকল চারাগুলা লতি দিতে সক্ষম, তখন প্রাথমিক অবস্থাতে লতিগুলা চিকন থাকে, পর্যায়ক্রমে ধীরে ধীরে লতির সংখ্যা বাড়ে, এমনকি লতিগুলাও মোটা হতে থাকে। তখনই যখনই প্রাপ্তবয়স্ক একটা গাছ থেকে আপনি লতিগুলা কাটতে পারবেন তখন কিন্তু আসলে প্রত্যেকটা গাছ থেকে একত্রিত 8টা থেকে 12টা পর্যন্ত লতি আপনি পেতে পারেন, যেগুলো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আসলে আমাদের এই ভাইটা আজকে কী পরিমাণের লতি কাটতেছে আর গাছগুলা কীভাবে আসলে পরিচর্যা করতেছে বা আসলে এই লতিরাজ বারিওয়ান কুচুটা কীভাবে পরিচর্যা করতে হয় যাবতীয় সকল কিছুই আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, আসলে প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতেই কিন্তু নতুন লতি বের হচ্ছে যেটা আপনি প্রত্যেক সপ্তাহে লতি কাটতে পারবেন। দেখেন প্রত্যেকটা গাছের গোড়ার দিকটা তুলনামূলকভাবে সমতল ভূমি থেকে একটু উঁচু রাখতে হয় যেন পুরো জমিটাতে আপনি পানি জমাট বেঁধে রাখতে পারেন। সাধারণত লতিরাজ বারিওয়ান কুচুটাতে নিচে পানি জমাট বেঁধে থাকলেই কিন্তু লতিগুলা ভালো হয়। তার প্রধান কারণ হলো সাধারণত এরা নরম মাটিতে লতি বেশি ছাড়ে। এই যে দেখেন প্রত্যেকটা গাছ থেকেই 6টা 7টা করে লতি অলরেডি এখনই চলে আসছে, যদিও গাছের চারাগুলো নতুন। আর এই গাছগুলাই মূলত ধীরে ধীরে আস্তে আস্তে বড় হবে বা গাছের বয়স হবে আর প্রত্যেকটা ডগাতে আপনি লতি পাবেন যেটা একসাথে 8টা থেকে 12টা পর্যন্ত লতি দিতে সক্ষম এই লতিরাজ বারিওয়ান কুচু। প্রিয় দর্শক, আর এ সকল চারাগুলো আমরা মাত্র 2 টাকা করেই সারা বাংলাদেশে এখন ডেলিভারি করতেছি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। অনেকে আছে যারা আমাদের কাছ থেকে লতিগুলো সংগ্রহ করে বা এই লতির চারাগুলো সংগ্রহ করে। আমরা আসলে 2 টাকা করে সকল চারাগুলো ডেলিভারি করতেছি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। 24 থেকে 48 ঘন্টার ভিতরেই মূলত ডেলিভারি প্রসেসিং, কারণ কুরিয়ারে সাধারণত একদিন সময় লাগে। সুতরাং আপনি যদি আপনার পতিত জমি বা অবহেলিত জমিটা কাজে লাগাতে চান তাহলে আর দেরি না করে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এ সকল চারাগুলো সংগ্রহ করতে পারেন। অনেকে আছে যারা নতুন চাষি বা নতুনভাবে এ সকল চারাগুলো রোপণ করতেছে, বিভিন্ন প্রকার সমস্যায় ভুগতেছেন। অনেকের আছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বা লতিগুলো মোটা হচ্ছে না। তো আপনারা যে কোনো ধরনের সমস্যা বা প্রয়োজনে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা নতুন চাষির পাশে থাকার জন্য সর্বদা চেষ্টা করি। এসে দেখেন কী পরিমাণের লতি, আপনাদেরকে একটু লতি ধরে দেখাই। সাধারণত এখনও লতিগুলো তুলনামূলকভাবে একটু চিকন আছে, এর ভিতর থেকে কিছু লতি আপনাদেরকে দেখাবো যেগুলো মোটামুটি একটু মোটা হয়েছে। আর মূলত আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে প্রত্যেকটা লতি এমন হবে। যে দেখেন আপনাদেরকে দেখাই, যখনই আপনার লতিগুলো এরকম মোটা হবে তখনই কিন্তু আপনি আসলে প্রাপ্ত যেই ফসলটা এর থেকে পাওয়া উচিত সেটাই পেতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।